আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি মোহাম্মদ তোজাম্মেল হক, ইনস্ট্রাক্টর সাধারণ, পিটিআই রাজশাহী। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ভিডিও টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালগুলোতে খুব সহজেই ঘরে বসে কারো সাহায্য ছাড়াই আপনারা চমৎকার পাওয়ার পয়েন্ট তৈরি ও ব্যবহার করতে পারবেন। এই টিউটোরিয়ালগুলো মাইক্রোসফট অফিস 2007-এ করা, এগুলো আয়ত্ত করতে পারলে আপনারা অনায়াসেই পরবর্তী অফিস ভার্সন অফিস 2010 ও 2013-তেও কাজ করতে পারবেন। তো শুরু করা যাক প্রথম টিউটোরিয়াল। আজ আমরা নতুন ফোল্ডার ও নতুন পাওয়ার পয়েন্ট ফাইল খোলা এবং নামকরণ করা শিখব। আমরা প্রথমেই ডেস্কটপ এনভায়রনমেন্ট কাকে বলি সেটা জেনে নিই। কম্পিউটার ওপেন করার পরে যে পর্দাটি আমাদের সামনে চোখের সামনে ভেসে উঠবে, যেমন এই পর্দাটি, এটি হচ্ছে ডেস্কটপ এনভায়রনমেন্ট। আমরা ফোল্ডার খুলতে গেলে ডেস্কটপ এনভায়রনমেন্টের যে কোনো ফাঁকা জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করি, নিউ ক্লিক, ফোল্ডার ক্লিক, তাহলে আমরা হলুদ বর্ণের একটি আইকন দেখতে পাচ্ছি এবং নিচে লেখা রয়েছে নিউ ফোল্ডার। এখন আমরা কিবোর্ড প্রেস করে এই ফোল্ডারটির নাম দেব। ধরলাম আমার নামে ফোল্ডারটি খুলি, TOZAMMEN। নাম লেখা হয়ে গেছে। এখন আমরা বাইরে যে কোনো জায়গায়, আইকনটির বাইরে যে কোনো জায়গায় ডবল ক্লিক করলে ফোল্ডারটির নামকরণ কমপ্লিট হলো। এখন আমরা এই ফোল্ডারের ভিতর একটি পাওয়ার পয়েন্ট ফাইল খুলব। কীভাবে আমরা পাওয়ার পয়েন্ট ফাইল খুলব, প্রথমে ফোল্ডার কীভাবে ওপেন করতে হয় আমরা শিখে নিই। ফোল্ডারের উপর মাউস পয়েন্টার রেখে ডবল ক্লিক করলে আমরা ফোল্ডার ওপেন করতে পারি, আবার অন্যভাবেও আমরা ওপেন করতে পারি। যেমন ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক, ওপেন ক্লিক, এভাবে আমরা ফোল্ডার ওপেন করতে পারি। তাহলে আমরা ফোল্ডার ওপেন করা দুইভাবে শিখলাম, ফোল্ডারের উপর মাউস পয়েন্টার রেখে ডবল ক্লিক করে, অথবা ফোল্ডারের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক, ওপেন ক্লিক। তো আমরা দেখতে পাচ্ছি যে একটি ফোল্ডার ওপেন হয়েছে, তোজাম্মেল নামের ফোল্ডারটি। আমরা দেখতে পাচ্ছি তোজাম্মেল নামের ফোল্ডারের ভিতরে কোনো ফাইল নেই। এখন আমরা এখানে একটি পাওয়ার পয়েন্ট ফাইল খুলব। আমরা সেজন্য এই এমটি জায়গার যে ফাঁকা জায়গা, বিশাল ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এখানে আমরা রাইট বাটন ক্লিক, নিউ ক্লিক, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পাওয়ার মাইক্রোসফট অ্যাক্সেস 2007 ডাটা বেজ, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, জার্নাল ডক, অনেকগুলো ডকুমেন্ট এবং প্রেজেন্টেশনের নাম লেখা রয়েছে। আমরা চাচ্ছি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটি ক্লিক করলাম। তাহলে দেখছি আমরা যে একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আইকন এখানে, এবং ভেতরে লেখা রয়েছে নিউ মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটি ফাইলের নাম। এখন এই নামটি আমরা রাখবো না, আমরা একটি নাম দেবো, সেটির নাম দিলাম প্রজেক্টন। প্রজেক্ট কিবোর্ড প্রেস করে আমরা লিখতেছি প্রজেক্ট ওয়ান। এখন আমরা আগের মতোই বাইরে এই ফাঁকা যে কোনো জায়গায় ডবল ক্লিক করলে ফাইলের নামকরণ হয়ে গেল। আমরা যেভাবে ফোল্ডারের নামকরণ করেছিলাম ঠিক ফাইলেরও নামকরণ সেভাবেই করলাম। তা আজ এ পর্যন্তই থাক। আজ আমরা শিখলাম কীভাবে ফোল্ডার খুলতে হয়, নামকরণ করতে হয় এবং ফোল্ডারের ভিতর ফাইল খুলতে হয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।